আসছে ভালোবাসা দিবসে চ্যানেল আয়ের পর্দায় ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে দেশের শীর্ষনায়ক শাকিব খানের বহুল আলোচিত সিনেমা পাসওয়ার্ড। চ্যানেল আয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, ভালোবাসা দিবস উপলক্ষে 14 ফেব্রুয়ারি চ্যানেল আয়ের পর্দায় ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে মালেক আফসারি পরিচালিত 2019 সালের একমাত্র ব্যবসা সফল ছবি পাসওয়ার্ড। এদিন দুপুর 3:05 ছবিটি চ্যানেল আয়ের পর্দায় দেখানো হবে। নতুন বছরের শুরুতেই প্রযোজক শাকিব খানের কাছে থেকে পাসওয়ার্ডের টেলিভিশন স্বত্ব ক্রয় করেছে চ্যানেল আই। তখন শাকিব খান ছবিটি নিয়ে জানিয়েছিলেন, দেশে চলচ্চিত্রের ক্রান্তিকালের মধ্যেও গেল বছর আমার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে পাসওয়ার্ড ব্যবসা সফল হয়, দর্শকদের ভালোবাসায় আমি মুগ্ধ। এবার ছবিটি চ্যানেল আই দর্শকদের দেখানোর আগ্রহ প্রকাশ করেছে, তাই টিভি স্বত্ব চ্যানেল আইয়ের কাছে বিক্রি করা হয়েছে। এবার দেশ ও দেশের বাহিরের দর্শকরা ছবিটি দেখার সুযোগ পাবেন। গেল বছর ঈদ উল ফিতরে মুক্তি পায় তারকা নির্ভর ছবি পাসওয়ার্ড। টানা কয়েক সপ্তাহ ব্যবসা করে ছবিটি। শাকিব খান ফিল্মস এসকে ফিল্মসের ব্যানারে নির্মিত এই ছবিটি শাকিব খান ছাড়াও আর অভিনয় করেছেন বুবলি, ইমন, মিশা সদাগর, অমিত হাসান, শিবা শানু প্রমুখ। তো প্রিয় ভিউয়ার্স, শাকিব খানের জনপ্রিয় সিনেমা পাসওয়ার্ড এবার ঘরে বসেই দেখতে পারবে চ্যানেল আয়ের দর্শকরা। এ বিষয়ে আপনাদের কি মতামত প্রকাশ করুন আপনার অভিব্যক্তি আমাদের কমেন্ট বক্সে। আর এমনই আরও নিউজ আপডেট থাকতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন সিনেপ্লেক্স বাংলা।